স্ক্র্যাচে একটা স্টার্ট তৈরি করতে পারি। সো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ফর এক্সাম্পল আমরা এটায় চলে গেলাম, এখানে আসা কি লিখলাম, স্ক্র্যাচ। তো আমার এখানে লেখা আছে অলরেডি, চলে আসলো স্ক্র্যাচ ডট এমআইটি ডট এডু। সো আমরা ইন্টার মানে ইনভিও। এখন আমাদের কি করতে হবে, ক্রেয়া ইনিশিয়া স্টার্ট ক্রিয়েট। আমরা ইটালিয়ান যেহেতু ওয়েবসাইটে গেছি এই জন্য ক্রেয়া, ইংলিশ হলো ক্রিয়েট মানে তৈরি করা। হ্যাঁ স্টার্ট, আমরা ওয়েট করতে থাকি যতক্ষণ ওর কাজটা না হয়। সো তো তো অলি অবভিয়াসলি আমরা আগেও দেখছি যে আমাদের লজিকটা হচ্ছে যখনই একটা কিছু চাপ দেওয়া হবে, প্রেস করা হবে, তখন তুমি একটা কিছু করো। সো এটা হচ্ছে কন্ডিশন হলো এই যে কোথায় চাপ দেওয়া হবে, এই ফ্ল্যাগ মানে কি গো। সো আমাদের কন্ডিশন হচ্ছে ইভেন্টস মানে কোনো কিছু একটা ঘটা। সো ওয়েন কোয়ান্দো যখন, ওয়েন ফ্ল্যাগ এটা যখন আমরা চাপ দেওয়া হবে প্রেসড ফাইল কোন কাজে, কিছু কিছু একটা কাজ দিব। ওরে প্রথমে আমরা কি করতে পারি, আমাদের একটা দরকার কি, এটা পেন ডিজাইন যেহেতু আমরা করতে যেতেছি, তো আমাদের দরকার একটা পেন মানে কি কলম। তো এই কলমের জন্য আমি আবার দেখাই কোথায় গেলাম, এই যে একদম এই কর্নারে নিচে একদম। হ্যাঁ সো এই কর্নারে নিচে ইন আঙ্গুল, এখন এখান থেকে আমাদের বিভিন্ন স্ট্রুমেন্টি আছে, মানে স্ট্রুমেন্টি মানে আমাদের ধরো এই যে এখানে মিউজিকের জন্য মিউজিক করা আছে। এখানে পেন, আমরা একটা পেন নিয়ে নিলাম আপাতত। ডিজাইনের জন্য আমাদের দরকার কি পেন। এখন যদি এখানে কিছু থাকতো, সবার আগে কি করে নিই আমরা, ইরেজ মানে ক্লিয়ার করে ফেললাম, মানে সব কিছু ক্যান্সেল। হ্যাঁ সব বাজে বাজে যা আছে ক্যান্সেল। এরপরে কি করি, একটা পেনের জন্য একটা সাইজ নিয়ে নেই, যে মোটা মানে আমরা কি কালারটা কি মোটা হবে নাকি অনেক নর্মাল হবে। এখন দেখি এখানে 5 দিলাম। এখন ফর এক্সাম্পল আমি একটু ট্রাই করে দেখি কিছু হয় কিনা, আমি তো জানি না অ্যাকচুয়ালি কি হবে, ট্রাই করতেছি। হ্যাঁ কি হয়, বো নাথিং হ্যাপেন্স। সো দেখি আমরা কিভাবে করতে পারি ফিউচারে। তো আমার একটা জিনিস ভুল হইতেছিল যেটা আমি দেখি নাই, এখন দেখি পেন ডাউন মানে নিচে দিয়ে দাও, মানে এটা তুমি লেখা শুরু করো এরপরে মনে হয় কাজ হবে। দেখি ট্রাই করে আবার। ওকে আমি দেখলাম এটা এখনো কাজ হয় না। সো আমরা একটু ফিউচারে কিছু যাই, মুভ করাই এর। তো আমরা মুভের জন্য কি করব, আচ্ছা মুভ মোশনস, তো মুভ কতটুকু 10 পাচ্ছি। এখন লেটস সি ইফ ইটস ওয়ার্ক অর নট, ইয়া সামথিং হ্যাপেন্স। এখন আমরা যেটা ফলো করছি, আমি ভুল করছিলাম এখানে ইরেজ অল দেওয়ার কথা। হ্যাঁ এখন আমি যখন আমি ক্লিক করবো যে ডিজাইন করা শুরু করছে, ঠিক আছে ফাইন। এখন আমি কি করব, আমরা এই কাজটাই করব বাট পিউ অলতে মানে অনেকবার। তো এইটার জন্য অনেকবারের জন্য আমাদের দরকার কি একটা সাইকেল, টানতে বলতে রিপিট ওয়েট রিপিট ওয়েট 5 কোয়েস। তো আমরা ফাচ্ছা মনে করা রিপিট দুবার রিপিট, কোথায় খুঁজতে হবে, এখন রিপিট abbiamo trovato questo repeat quante volte non mi ricordo, ok ora facciamo repeat quante volte per fare la stella, penso che dobbiamo fare 5 volte il movimento. Allora che cosa facciamo, facciamo che fai avanti una volta e poi fai 10 passi in avanti, poi cosa deve fare, deve girare. Così magari si può fare un prom, dov'è? Allora, intanto mettiamo anche un wedge. Ecco, wedge, duca... ehi, cosa fai? Mouse to work on a very important, eh? So, ora facciamo un wedge. E poi ruotare. Rotate. Dobbiamo ruotare, quindi... Forse è in motion, no? Turn in senso orario, fai orario, proviamo a vedere soltanto cosa succede con questo, vediamo cosa fa questo oggetto, fa così è finito, non ha fatto niente, vediamo dove abbiamo sbagliato. আমরা এতক্ষণ অনেক কিছু ট্রাই করতেছিলাম, সো এখান থেকে দেখলাম যে ওর ওর পজিশন আমরা কন্ট্রোল করতে পারতেছি এখানে,
সো আমরা পজিশন কন্ট্রোল করতে পারতেছি এই জিনিসটা, আর আমরা ইন্ট্রোডিউস করছি ইরেজ, বিকজ যদি আমাদের এখানে আঁকা বাঁকা কিছু থাকে তাতে স্টার্টিং এ সে সবকিছু ক্লিয়ার করে, ডিলেট করে তারপর সে ডিজাইন করাটা শুরু করে। তো এরপরে আমরা কি করছি, এই যে এখানে এর সাইজ চেঞ্জ করা যায়, যেমন 5 লেখলে এটা একদম ইনভিজিবল হয়ে যাবে, আর এখানে আমরা যদি 50 লেখি তাহলে একটু লিটল বিগার হলে একটু বড়, আর এটা হচ্ছে হাইড করা যায়, মানে ওকে অদৃশ্য করে ফেলানো যায়, আবার এখানে দিলে দেখা যাবে এখানে। হ্যাঁ, সো এনিওয়ে আমাদের এখন টার্গেট হচ্ছে কি, এইটাকে একটু কিছু ইয়া করা, কি ডিজাইনটা তৈরি করা। তো আমাদের অনেক সার্চ করার পর মানুষ থেকে দেখে শিখছি আমরা যে 140 আমি নিজেও ট্রাই করে পারতাম, বাট কার থেকে শেখাটা ইম্পর্টেন্ট, এই জন্য শিখে এসে দেখলাম যে 144 দিলে এটা ভালো একটা ডিজাইন চলে আসে। সো ট্রাই ইট। এখন দেখা গেল যে অ্যাকচুয়ালি আমরা যদি হাইড করি তাহলে আমাদের স্টারটা দেখা যাবে, বাট এখন এই স্টারটা হচ্ছে কি অনেক স্মল, সো এটাকে যদি আমি একটু বিগার করতে চাই, বড় করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত, সো অবভিয়াসলি ইরেজ অল দা, মানে হচ্ছে যখন আমি রিপিট করব দেন এই ছোট্ট একটা পিক্সেলটাকে ওরা ডিলিট করে ফেলবে। তো আমরা ট্রাই করি একটু বড় স্টেপটা বড় করার জন্য, লাইক 18, তাহলে আমরা একটু এই মনিটরটা দেখতে পারবো, আদারওয়াইজ আমাদের ট্রাই করতে হতো মনিটর একটু বড় করার জন্য। এনিওয়ে অ্যাজ ইউ ক্যান সি, দেখো এই ছোট আগের যে স্টার্টটা ছিল ওটাকে ডিলিট করে ফেলছে। তো এখন মানুষ তোমাদের ভিতরে আমাদের মানে যারাই আমাদের এখান থেকে কেউ শিখতেছে, তারা যদি চায় তাহলে তারা এটা এই কোড এখান থেকে কপি করতে পারবে, আমরা যেমন মানুষ থেকে শিখছি তোমরাও শিখতে পারো, এন্ড দেন ট্রাই ইয়োরসেলফ। থ্যাংক ইউ। হ্যাঁ।